ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি একটু ভালো আছি। তো দেখো, আমাদের বাড়িতে সাদা গোলাপ ফুটেছে এক গোছা, ভীষণই প্রীতি লাগছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, যার জন্য এটাও শেয়ার করলাম। সো দেখো, এরপরে আমাদের বাড়িতে ছোট্ট একটা বেগুন গাছে অনেক বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? বাঙ্কিদি তুলছে বেগুনগুলো, আর বাঙ্কিদি বললো যে চল ওই বেগুনগুলো দিয়ে একটু ভিডিও কর, যার জন্য আমি ভিডিও করলাম। তো দেখো, খুব ছোটো ছোটো বেগুন আর খুবই ভালো, এক মানে এক যে একটাতেও পোকা লাগেনি, যার জন্য বেগুনগুলো খুব ভালো, হাতে কাঁটা ফুটে যাচ্ছে, যার জন্য সে এরকম করছে। তো যাই হোক, দেখতে থাকো ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, দেখো এই সব লাচ্ছা রুটি আমাদের এখানে পাওয়া যায় না, এটা কলকাতায় যে গেছিলাম কলকাতা থেকে কিনে এনেছিলাম। তো এটা বর্তমান আমরা চা দিয়ে খেয়ে নিব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা। তো চা খেয়ে নিয়েছি, ওই যে লাচ্ছা রুটি দেখিয়েছিলাম ওই লাচ্ছা রুটি দিয়ে সবে চা খেয়েছি। তো এখন যাব একজন বান্ধবীর বাড়িতে, মানে ওর বিয়ে হয়ে গেছে, তার বাবার বাড়িতে এসছে। তো আমি সেই যে পার্লারের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আইব্রো করেছিলাম, আর করা হয়নি। তো ও অনেক দিন থেকে মানে পার্লার করছে, তো ওর কাছে আমি ফার্স্ট সর্বপ্রথম করেছিলাম। তো ও যখন এসছে বাড়ি চলে যাবে বলছে, যার জন্য আমি এক্ষুনি যাবো ওর কাছে, আইব্রোটা করবো। তো যতটা পারবো শেয়ার করবো, তো আমার সঙ্গে থেকে আমি দেখতে থাকবো। তো দেখো, আমি ওই বান্ধবীর বাড়িতে চলে এসেছি, তো একটু ফোনে কথা বলছে, যার জন্য একটু ক্যামেরা করলাম, এরপরে আইব্রো করে তোমাদের সামনে এসেছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার প্রিয় বান্ধবী, মানে ছোটবেলাকার বান্ধবী। তো এই বাপের বাড়িতে এসেছে, আইব্রো করতে এসেছিলাম ওর কাছে, ফার্স্ট ওর কাছে আইব্রোটা করেছিলাম। হাই কর। হাই বল সবাই। হাই বন্ধু, কেমন আছো সবাই? ফ্রেন্ড, আমার বান্ধবীকে সবাই সাপোর্ট করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, অনেক বলে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এর নাম হচ্ছে অর্পিতা, ডাক নাম খুকু, ও হচ্ছে বিউটিশিয়ান, ঠিক আছে? তো ওর বাড়িতে এসেছিলাম, ওর বাড়ি মানে ওর বাপের বাড়িতে এসেছিলাম, আইব্রো করতে আমার বাড়ির সামনেই বাড়ি। তো চলো, ও তার মেয়ে পুচকু, সেখানে একজন আছে তার ভাইয়ের বউ, চলে তুই চলে, সবাই চলে, চলে এসো পুচকু, এসো আয়, এসো আয়, এখানে আয়। সো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে যখন দেখি অনেক কিছু খাবার আমার সামনে ঘুরছে, যার জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ মোয়া, সেখানে হচ্ছে বাদামের চকলেট, এই দেখো লুচি, আর অনেক রকম দু রকমের তরকারি, একটা এঁচড়ের তরকারি আর একটা ছোলার ডাল। তো এগুলো দোকানে বিক্রি হয়, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসছে। তো কে নিয়ে এসছে সেটাও তোমাদের জানিয়ে দিই আর দেখে দিই। তো এগুলো দেখতে পাচ্ছ ঝিঙ্গের ছালি, এগুলোতে না ভালো মানে পরিষ্কার হয় গায়ের নোংরাগুলো। তো দেখো, এবার দিদিকে দেখাচ্ছি, দিদি চলে এসছে দেখা করতে সানির সঙ্গে, যার জন্য এত কিছু খাবারও এনেছে। আজ ক্যামেরা করতে ও লজ্জা পাচ্ছে, তাই মুখ ঢাকিয়ে রাখছে। তো এখন বাজে দুপুর 1:30, তো আমার স্নান করা কমপ্লিট, ঠাকুরকে ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন পুচু আর বাপন খাচ্ছে। তো চলো, আজকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছি এখানে কুচু, সানি বসছে খালি গায়ে, তাই লজ্জা পাচ্ছে, আর এখানে বাপন খেতে বসছে। তো চলো এবার মেনুগুলো দেখিয়ে দিই তোমাদের। তো এই কাতলা মাছের মাথা দিয়ে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়েছে, যেটা ভীষণই ভালো লাগে। আর এই দেখো আমাদের বাড়িতে মানে প্রথম আম এলো, কাঁচা আমের ওই মাছের টক হয়েছে, তো ভীষণই ভালো লাগে আম দিয়ে টক, তো এটা তো খেতেই হবে। আর দেখো লাউ ডাঁটার ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে, তো ভীষণই ভালো লাগে। আর সানির জন্য দেখো আলাদাভাবে মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল করা হয়েছে। আর যে কুমড়ো ফুল দেখেছিলাম, ওই কুমড়ো ফুলের বড়া হয়েছে, আর টমেটো দিয়ে বড়া হয়েছে, যে ওই যে বেসনটা মাখানো ছিল এটা একটু বেশি হয়ে যাওয়ার জন্য টমেটো দিয়ে একটু ভেজে নেওয়া হয়েছে। তো খেয়ে নি। সো ফ্রেন্ডস, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর আজকের মানে ব্লগটা বেশি দূর টানছি না, এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সাবধানে থেকো। টাটা।